শুরুতে এই সংবাদ শিরোনাম। লাদাখে আরও 3 ব্যাটালিয়ন সেনা মোতায়েন করল চীন। ভয়ঙ্কর অস্ত্রসহ ভারতীয় সেনাদের মুখোমুখি চীন, সীমান্তে আবারও গোলাগুলি শুরু, ভারতের 20 সেনা নিহত। চীনকে ঠেকাতে ভারত, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের প্রথম বৈঠক। পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মোদি, বলল রাহুল গান্ধী। যারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তারা রেহাই পাবে না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লাদাখে উত্তেজনা কমাতে ভারত যখন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে, তখন উল্টো পথে হাঁটছে চীন। নতুন করে পূর্ব লাদাখে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে চীন। এতে মনে করা হচ্ছে অনেক বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন। পূর্ব লাদাখে একাধিক জায়গায় দুদেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। এরই মধ্যে লাদাখে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিপুল সংখ্যক সেনা মোতায়েন করতে শুরু করেছে চীন। ইতিমধ্যে হুটান বিমান ঘাটটিতে G20 ফাইটার জেট সহ একাধিক যুদ্ধ বিমান জড়ো করেছে PLA। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 310 কিলোমিটার দূরে চীনের এই বিমান ঘাঁটি। গত 1 সেপ্টেম্বর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার রিচিন লার কাছে 1 ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে চীন। পাশাপাশি আরও 2 ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে পাঙ্গুর লেকের কাছাকাছি। ওইসব সেনা চীনের 62টি কম্বাইন্ড আর্মেড ফোর্সের। উল্লেখ্য যে 29-30 আগস্ট ভারতীয় সেনাদের রেচিন লা এবং রেজান লা দখল করে নেয়। এই 2 এলাকা থেকে চীনের মলদু সেনা ঘাঁটির উপর নজর রাখতে পারে ভারতীয় সেনারা। তবে সম্প্রতি লাদাখের চুশুলে 4 নম্বর মোটর ডিভিশন এবং প্যাংগং লেকের পশ্চিমের 6 নম্বর মোটর ডিভিশনে মোতায়েন করেছে চীন। এছাড়াও পঙ্গুরে ট্যাঙ্ক মোতায়েন করেছে চীনা বাহিনী। প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে কেন্দ্র করে তীব্র মাত্রায় পৌঁছালো ভারত এবং চীন সংঘাত। 45 বছর পর এই প্রথম গুলি চলল লাদাখ সীমান্তে, তাও আবার পরপর 2 দিন। এদিকে বৃহস্পতিবার মস্কো সাংহাই সম্মেলনের ফাঁকে ভারত এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে প্রস্তাবিত বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন কূটনৈতিক শিবির। গতকাল গুলি চলেছিল চুশুল সেক্টরের মুখ পারিচুরা এবং রেচিনলা এলাকায়। আজও চুশুল সেক্টরে গুলি চলার খবর মিলেছে, যদিও বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ভারত চীন সীমান্তে শেষ গুলি চলেছিল 1975 সালে অরুণাচলে। সেবার টুলুং লাতে চীনা সেনাদের গুলিতে আসাম রাইফেলসের 4 সেনা মারা যান। গত জুনে গলওয়ান এলাকায় দুদেশের সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান মারা গেলেও গুলি চালায়নি। লাদাখ পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন দেশটির সেনাপ্রধান MM রণবরে। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি লাদাখের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসার কথা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত এবং চীনের ব্রিগেডিয়ারদের মধ্যে হটলাইনে কথা হয়। সূত্রের মতে গতকালের ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। গত 29 আগস্ট রাতে চীনা সেনার অভিযান প্রতিহত করে প্যাংগং লেকের দক্ষিণে বিস্তীর্ণ এলাকা নিজেদের দখলে এনেছিল ভারতীয় সেনা। তাই ওই এলাকা দখলের উদ্দেশ্যে সোমবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে 40 জনের মতো চীনা সেনার একটি দল লোহার রড, বর্শা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর পরিকল্পনা নেয়। চীনা সেনাদের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডারের মুখপাত্র কর্নেল জাং শুলির বক্তব্য, এটি অত্যন্ত গুরুতর সামরিক প্ররোচনা। ওই অভিযোগ খারিজ করে ভারতীয় সেনা জানিয়েছেন দুদেশের মধ্যে সামরিক এবং রাজনৈতিক স্তরে আলোচনার মধ্যেই চীনা সেনারা আগ্রাসন চালাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাওলি জিয়ান কড়া সুরে বলেছেন, চীন 1 ইঞ্চিও জমি ছাড়বে না। আমি একথা জোর দিয়ে বলতে চাই যে ভারতের পক্ষ থেকে চীনের সেনাদের দিকে প্রথম গুলি চালানো হয়েছে। লিজেনের বক্তব্য, মতবিরোধ নিরসন করতে শান্তিপূর্ণ আলোচনার প্রয়োজন। তার কথায় আমরা কূটনৈতিক এবং সামরিকভাবে ভারতকে বলছি অবিলম্বে এই সব বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করতে। গুলি ছোড়ার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। তবে একই সঙ্গে লিজিয়ান লাদাখে আসন্ন নিষ্ঠুর শীতের কথা বলে উত্তাপ কিছুটা কমানোর চেষ্টা করেছেন। তিনি বলেন 4000 মিটারের বেশি উচ্চতায় ওই এলাকায় প্রাকৃতিক দুর্যোগপূর্ণ, শীতকালে মানুষ থাকার উপযোগী নয়। আমরা আশা করছি সামরিক এবং কূটনৈতিক পথে সেনা কমানো সম্ভব হবে, ফলে উত্তেজনা প্রশমনে মস্কোই দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক গুরুত্ব অনেকটাই বেড়ে গেল বলে মনে করছেন কূটনৈতিক মহল। চীনকে রুখতে বুধবার প্রথমবারের মতো ত্রিদেশীয় বৈঠকে বসল ভারত, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স।
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক শান্তি অক্ষুণ্ণ রাখতে দেশ তিনটির পররাষ্ট্র সচিব পর্যায়ে ভার্চুয়াল বৈঠক হয় বুধবারে। বৈঠকে অংশ নেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, ফরাসি পররাষ্ট্র সচিব ফ্রাঙ্কোয়েজ ডেটেলটে এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য সচিব ফ্রান্সেস অ্যাডামস। তিন দেশের শীর্ষ কূটনৈতিক পর্যায়ের ওই বৈঠকে অর্থনীতি এবং ভৌগোলিক রাজনীতি ছাড়াও করোনা মহামারী ঠেকাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ব্যাপারেও আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি এ খবর প্রকাশ করেছে। এশিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করা হয় ওই বৈঠকে। দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসন বন্ধ করতে যুক্তরাষ্ট্র সহ এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের বিষয়েও আলোচনা হয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে চীনকে রুখতে যুক্তরাষ্ট্র সহ আট দেশের আইন প্রণেতার একটি জোট গঠন করা হয়েছে। বৈশ্বিক বাণিজ্য নিরাপত্তা এবং মানবাধিকার ইস্যুতে চীনের উদীয়মান প্রভাব কমাতে শুক্রবার এ জোট গঠন করা হয়েছে। এ জোটের নাম ইন্টার পার্লামেন্টার অ্যালায়েন্স অফ চায়না। সদস্য দেশগুলো হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন এবং নরওয়ে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে রাহুল গান্ধী বলেন, করোনার নামে যা করেছেন তা অসংগঠিত ক্ষেত্রের উপর তৃতীয় আক্রমণ। আমাদের এটা বুঝতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। গরিব ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন রোজগার করেন, প্রতিদিন খরচ করেন। আপনি যখন বিনা নোটিশে লকডাউন করলেন তখন এদের উপর আক্রমণ করলেন। তিনি বলেন, লকডাউন করোনা নয়, বরং ভারতের দরিদ্র যুবক, শ্রমিক, কৃষক এবং ছোট ব্যবসায়ীদের ভবিষ্যতের উপর আক্রমণ ছিল। প্রথমত 21 দিনের সময় চেয়ে দেশবাসীকে বিভ্রান্ত করেছেন নরেন্দ্র মোদী। দ্বিতীয়ত, পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। রাহুল গান্ধী করোনা ভাইরাস থেকে মুক্তি প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন এটা নাকি 21 দিনের লড়াই, কিন্তু ওই 21 দিন অসংগঠিতর ক্ষেত্রে মেরুদণ্ড ভেঙে গেছে। রাহুল গান্ধী বলেন, কংগ্রেস বারবার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছে যাতে সরাসরি অর্থ দিয়ে সাধারণ মানুষ, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে সাহায্য করা হয়, কিন্তু সরকার সে কথা শোনেনি। তিনি বলেন, আমরা বলেছিলাম ছোট এবং মাঝারি শিল্পের জন্য প্যাকেজ ঘোষণা করুন, ওদের বাঁচানো দরকার, নইলে ওরা বাঁচবে না, কিন্তু সরকার কিছুই করেনি। সরকার 15-20 জন বড় শিল্পপতির লাখ লাখ কোটি টাকার ট্যাক্স মওকুব করেছে। লকডাউন আসলে করোনার উপর আক্রমণ নয়, আক্রমণ গরিবদের উপরেও হবে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা মানুষের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তারা রেহাই পাবে না। তিনি আজ মঙ্গলবার পুলিশ দিবস উপলক্ষে রাজ্য সচিবালয়ে নবান্নতে এক অনুষ্ঠানে মন্তব্য করেন। বিজেপির নাম না করে ক্ষুব্ধ মমতা বলেন, আজকে সকাল থেকে ফেক আইডি সেল তাদের নাম বলে আমি বড় করতে চাই না। তারা সরকারি কোনো সিদ্ধান্ত না হলেও হোয়াটসঅ্যাপে রটিয়ে দিয়েছেন এবার দুর্গাপুজোর সময়ে কাউকে রাস্তায় বেরোতে দেওয়া হবে না, সারা রাত কারফিউ থাকবে। আমি বলি, এরা কোন হরিদাস যারা আমাদের দুর্গাপুজোকে নিয়ে অবহেলা করে, অসম্মান করে। মনে রাখবেন মহরমের যেমন একটি পদ্ধতি আছে, ঈদ মুবারক যেমন একটা পদ্ধতি আছে, তেমনই বাংলার দুর্গাপুজো আমাদের জাতীয় উৎসব। এই উৎসব নিয়ে বড় বড় কথা যারা বলছে আর মানুষের মধ্যে দাঙ্গা করবার যে চেষ্টা করছে, তারা কেউই রেহাই পাবে না। আমি পুলিশকে নির্দেশ দিচ্ছি, যেখান থেকে ভুয়া বার্তা দেওয়া হয়েছে তাদের কান ধরে 100 উঠবস করাবে, এটা আমি দেখতে চাই। জনগণের সামনে তাদের কান ধরে উঠবস করাতে হবে। বাংলাকে অসম্মান করার অধিকার তাদের কে দিল? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে রাজনৈতিক দল এসব করে থাকুন, আমি তাদের বলি সব কিছুর একটা সীমারেখা থাকা দরকার, সাহস থাকলে সামনে দাঁড়িয়ে বলুন। লোকে হোয়াটসঅ্যাপে করছেন কেন? কানামাছি খেলছেন কেন? চোর ডাকাতের খেলা খেলছেন কেন? পুলিশকে যারা হুমকি দিচ্ছেন, গালি দিচ্ছেন, তাদের ছাড়া হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হুঁশিয়ারি দিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।